সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্ট চুমুকেই তৃপ্তি। আপনাদের সাথে রয়েছি আমি রিমা আমির এবং আমার সাথে আজকে রয়েছে হোটেল হলিডে ইনের একজন বারিস্তা মিস্টার নিশান্ত। চলুন কথা বলি তার সাথে। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন স্মার্ট ফ্রিজ। হ্যালো ভাইয়া, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমাদেরকে কি স্পেশাল ড্রিঙ্ক বানিয়ে দেখাচ্ছেন? আজকের স্পেশাল ড্রিঙ্ক হচ্ছে আপনার খুবই আনকমন একটা নাম ড্রিঙ্কের, সেটা হচ্ছে ফিলিং ফ্রেশ। ফিলিং ফ্রেশ, ইয়েস, ওকে। সো আমার এটার উপকরণগুলো হচ্ছে লেমন জুস, সুগার সিরাপ, গ্রিন মিন্ট সিরাপ যাবে এবং সর্বশেষে আমরা সার্ভ করব এটাকে অরেঞ্জ জুস দিয়ে। ঠিক আছে, আমরা প্রসেসিং এ চলে যাই। জি, আমি প্রথমে গ্লাস নিব হাইবল, তারপরে আমি নিচ্ছি লেমন জুস, লেমন জুস দিব, সুগার সিরাপ দিব, একটু আইস নিয়ে নিই যেহেতু রমজান চলছে। আমরা আইস দিয়ে দিলাম, আইস দিয়ে দিয়েছি, দিচ্ছি ফ্রেশ লেমন জুস, আর এখানে আছে সুগার সিরাপ। সুগার সিরাপ, এক্স্যাক্টলি। আমরা পরিমাণ মতো লেমন জুসটা দিয়ে নেব, পরিমাণ মতো সুগার সিরাপ, সুগার সিরাপটা কম ইউজ করাটাই বেটার। আচ্ছা, এখন দিব আমি গ্রিন মিন্ট সিরাপ খুবই পরিমাণ মতো, ড্রিঙ্কসটাকে কালারফুল করার জন্য। এখন আমি একটি লেমন কেটে নিব, হাফ মুন স্লাইস করব লেমনটি, ভিতরে দিয়ে দিব, লেমন টুইস্ট করে দিয়ে দিলাম। এখন আমরা দিব অরেঞ্জ জুস, অরেঞ্জ জুস আমাদের ফ্রিজে, আমি অরেঞ্জ জুসটি দিয়ে দিব। জাস্ট এটাকে একটু নাড়িয়ে দিব যাতে কালারটা মিক্স করে নিচ্ছি আমরা। জি, এটাতে একটু গার্নিশ হিসেবে লেমন স্লাইস করে দিব, মিন্ট লিপস দেব আমরা গার্নিশের জন্য। লেমন এবং মিন্ট দুইটাই খুব স্বাস্থ্যকর। স্ট্র দিয়ে দিব। তৈরি হয়ে গেল আমাদের আজকের ফিলিং ফ্রেশ ড্রিঙ্ক। থ্যাংক ইউ হেয়া। তৈরি হয়ে গেল আমাদের আজকের ফিলিং ফ্রেশ ড্রিঙ্কটি। আপনারা চাইলে কিন্তু খুব সহজেই ইফতারের টেবিলে এই ড্রিঙ্কটি পরিবেশন করতে পারেন। প্রিয় দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজে রয়েছে সিন্থো ফ্রেশ টেকনোলজি, যেই টেকনোলজির মাধ্যমে আপনি ফ্রিজে রাখা ভেজিটেবল বা সবজির গুণগত মান এবং ভিটামিনস খুব সহজেই ঠিক রাখতে পারবেন এবং এর মাধ্যমে 30 দিন পর্যন্ত ফ্রিজে খাবার টাটকা থাকবে। দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং দেখতে থাকুন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন।